প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। অর্থনীতি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের এখানে অর্থনীতির কতিপয় গুরুত্বপূর্ণ ধারণা, এর ভিতর অনেক কিছুই আছে। আজকে আমি তোমাদের সাথে এখানে অর্থনৈতিক সম্পদ এবং এর বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তা সাধারণত সম্পদ বলতে আমরা বুঝি টাকা পয়সাকে, যেমন গ্রামে হানিফ সাহেবের অনেক টাকা পয়সা আছে, আমরা বলি যে হানিফ সাহেব খুব সম্পদশালী লোক। কিন্তু অর্থনীতিতে সম্পদের একটু ভিন্ন ধরনের। অর্থনীতিতে সম্পদ হল যে সমস্ত জিনিস বা দ্রব্য অর্থের বিনিময়ে পেতে হয়, যে সমস্ত জিনিস বা দ্রব্য অর্থের বিনিময়ে পেতে হয় সেগুলোকেই অর্থনীতিতে সম্পদ বলে। যেমন ঘরবাড়ি, আসবাবপত্র, টিভি, ফ্রিজ ইত্যাদি আমাদের অর্থ ব্যয় করে পেতে হয়, ডাক্তারের সেবা, শিক্ষকদের পাঠদান এগুলো আমাদের অর্থের বিনিময়ে পেতে হয়, এই জন্য এগুলোকে সম্পদ বলা হয়। এখন এই সম্পদের কয়েকটা বৈশিষ্ট্য আছে, যেমন এক নম্বরে উপযোগ, দুই নম্বরে অপ্রাচুর্যতা, তিন নম্বরে হস্তান্তরযোগ্যতা, চার নম্বরে বাহ্যিকতা। হস্তান্তরযোগ্যতা তিন নম্বরে হয়েছে বাহ্যিকতা। এখন দেখো, প্রথম পয়েন্ট হয়েছে উপযোগ, প্রথম বৈশিষ্ট্য। এখন উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্যে মানুষের অভাব মেটানোর ক্ষমতা, মানে উপযোগ বলতে বোঝায় মানুষের যে সব দ্রব্য দিয়ে মানুষ তার অভাব মিটাইতে পারে। কোনো দ্রব্য সম্পদ হতে হলে সেই দ্রব্যের উপযোগ সৃষ্টির ক্ষমতা থাকতে হবে। কোনো দ্রব্য যদি সম্পদ হতে হয় তবে তার উপযোগ সৃষ্টির ক্ষমতা থাকতে হবে। উপযোগ নাই এমন কোনো দ্রব্য বা সেবা মানুষ অর্থ দিয়ে কিনে না, উপযোগ নাই এমন কোনো জিনিস বা সেবা মানুষ অর্থ দিয়ে কিনে না, তাই এগুলোকে সম্পদ বলা যায় না। যেমন ধরো একটা ভালো আম আমরা বাজার থেকে অর্থ দিয়ে কিনব, এটা আমাদের অভাব পূরণ করতে পারবে। কিন্তু আমটা যদি পচা হয় তাহলে ওটা আমরা অর্থ দিয়ে কিনবও না এবং আমাদের অভাব ওটা পূরণ করতে পারবে না। তো এখানে ভালো আমটা হবে আমাদের কাছে সম্পদ, আর পচা আমটা সম্পদ বলা যাবে না। দুই নম্বর হয়েছে অপ্রাচুর্যতা, কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ ও যোগান সীমিত থাকবে। এখন এখানে দেখো, কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ ও যোগান সীমিত থাকবে। যেমন নদীর পানি, বাতাস প্রভৃতির যোগান প্রচুর, নদীর পানি, বাতাস এগুলোর যোগান প্রচুর, এগুলো আমাদের পেতে হলে অর্থ ব্যয় করতে হয় না। হ্যাঁ, তবে এখানে কথা আছে, নদীর পানি সম্পদ নয়, কিন্তু এই পানিটা যদি আমরা পরিশ্রমের মাধ্যমে বা শ্রম বিনিয়োগ করে বোতলজাত করে বাজারে যখন বিক্রি করব তখন এইটাকে আবার সম্পদ বলা হবে। কারণ কি, ওই নদীর পানিটা আমরা বিশুদ্ধ করব, বিশুদ্ধ করে শ্রমের সাহায্যে এটাকে বোতলজাত করব, বোতলজাত করার পর এটা বাজারে যখন আসবে তখন সেটাকে আমরা অর্থ দিয়ে ক্রয় করব। এই জন্য বোতলজাত পানিটাকে সম্পদ বলা যাবে, নদীর পানিটা সম্পদ না, কারণ এটা যোগান চাহিদার তুলনায় প্রচুর। কিন্তু বোতলজাত পানি আমরা যত ইচ্ছা করলেই তত অর্থ ছাড়া পাবো না, তাই বোতলজাত পানিটাকে সম্পদ বলা হয়। হস্তান্তরযোগ্যতা, সম্পদের আরেকটি বৈশিষ্ট্য হলো এর হস্তান্তরযোগ্যতা। হস্তান্তরযোগ্যতা বলতে বোঝায় হাত বদল হওয়া বা মালিকানা পরিবর্তন হওয়া। সম্পদের একটা বৈশিষ্ট্য হলো হস্তান্তরযোগ্যতা, হস্তান্তরযোগ্যতা হচ্ছে হাত বদল হওয়া বা মালিকানা পরিবর্তন হওয়া। যেমন মনে করো এই যে আমার হাতে যে কলমটা, এই কলমটা দোকানের কাছে যখন ছিল তখন এটা ছিল দোকানির, আমি যখন এটাকে অর্থ দিয়ে ক্রয় করলাম তখন দোকানি কলমটা আমাকে দিয়ে দিল, তখন কলমটা কার হলো, আমার, মালিককে, আমি। আমি ক্রয় করার আগে মালিক ছিল কে, দোকানি, ক্রয় করার পর মালিক হলাম আমি, মানে দোকানির কাছ থেকে কলমটা হাত বদল হয়ে বা মালিকানা পরিবর্তন হয়ে আমার কাছে এসেছে। তো এই যে
হাত বদল হওয়া বা মালিকানা পরিবর্তন হওয়া এটাও সম্পদের একটা বৈশিষ্ট্য। যে সকল দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায় তাই হলো সম্পদ। আবার দেখো, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস সাহেব, এরা যদিও দেশ জাতি তথা বিশ্বের সম্পদ, কিন্তু অর্থনীতির ভাষায় সম্পদ বলা যাবে না। এর কারণটা হলো কি, এই যে চারটা বৈশিষ্ট্যের হস্তান্তরযোগ্যতা বৈশিষ্ট্য এদের এই এটার ভিতর অনুপস্থিত। এর কারণ কি, প্রতিভা, মানুষের প্রতিভা বা গুণ, এটাকে বদল করা সম্ভব নয়। কাজী নজরুল ইসলাম, তার ভিতর যে গুণাবলী আছে সেই গুণাবলীটা ইচ্ছে করলেই আরেকজনকে দিয়ে দিতে পারে না। এই যে মানুষের যে প্রতিভা, এটা যদিও দেশ জাতি তথা বিশ্বের জন্য সম্পদ, কিন্তু অর্থনীতির ভাষায় এটাকে সম্পদ বলা যাবে না। আবার দেখো, টিভি, ফ্রিজ, বাড়িঘর, এগুলোর মালিকানা হস্তান্তর করা যায়, এই জন্য এগুলোকে সম্পদ বলা হয়। সর্বশেষ বৈশিষ্ট্য হলো বাহ্যিকতা। যে সমস্ত দ্রব্য মানুষের অভ্যন্তরীণ গুণ বোঝায় তা অর্থনীতির ভাষায় সম্পদ নয়। মানুষের অভ্যন্তরীণ গুণ, সব মানুষের গুণাবলী একরকম থাকে না, কেননা এর কোনো বাহ্যিক অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না। যেমন কোনো ব্যক্তির কম্পিউটারের উপর বিশেষ প্রশিক্ষণ বা জ্ঞান, কিংবা কারো শারীরিক সৌন্দর্য বা চারিত্রিক গুণাবলীকে সম্পদ বলা যাবে না। দেখো, কোনো ব্যক্তির কম্পিউটারের উপর বিশেষ অভিজ্ঞতা আছে, আরেকজনের নেই, সেই অভিজ্ঞতাটা তাকে দিয়ে দিতে পারবে না। যে তোমাকে দিয়ে দিলাম, তুমিও পারবে কি, সে তাকে প্রশিক্ষণের মাধ্যমে, হাতে কলমে শিক্ষণের মাধ্যমে আস্তে আস্তে তারে অভিজ্ঞ করে নিতে পারবে, কিন্তু ওনার ভিতরের যে গুণটা ওইটা ওনাকে দিয়ে দিতে পারবে না। একজন লোকের চেহারা খুব সুন্দর, আর একজন লোকের চেহারা তার সাথে একটু খারাপ। এখন সেও তো চায় যে আমার চেহারাটা ওরকম সুন্দর হোক, কিন্তু ইচ্ছে করলে এটা হবে না। কারণ কি, যার চেহারা সুন্দর সে ইচ্ছে করলেই আরেকজনকে তার চেহারাটা বা শারীরিক সৌন্দর্যটা দান করতে পারবে না। তাই এখন এখানে এগুলো এই যে তোমার শারীরিক সৌন্দর্য বা চারিত্রিক গুণাবলী, এগুলোকে সম্পদ বলা যাবে না, এর একটাই কারণ, এর কোনো বাহ্যিক অস্তিত্ব নেই। তাহলে আমরা আজকে তোমাদের সাথে অর্থনৈতিক সম্পদ এবং অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা এগুলো বাড়িতে ভালো করে অনুশীলন করবে। আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে, তখন আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।